জীবনের কাছে সবার চাহিদা সমান নয়, তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই। একজন মানুষের অনেক সম্ভাবনাই নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র সুস্থতার অভাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ও পা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ফোন করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা প্রসঙ্গে। পার্টিকুলারলি হাঁটু ব্যথা এত কমন যে প্রত্যেকটা পরিবারেই দেখা যায় কারো না কারো এই ব্যথা রয়েছে, হাঁটু ব্যথা পা ব্যথা, পার্টিকুলারলি একটা সার্টেন এজে তো হয়েই থাকে। এই হাঁটু ব্যথার কারণগুলো কি কি? ধন্যবাদ। আসলে আমরা এর আগে অনেক কথা বলেছি হাঁটু ব্যথা নিয়ে এবং কারণ নিয়ে। হাঁটু এবং পা দুইটা মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে পা হাঁটুর নিচের অংশটাকে আমরা আসলে লেগ বা পা বলে থাকি। তো অনেক সময় হাঁটুর সমস্যা থেকে পায়েও ব্যথা হতে পারে, বা পায়ের সমস্যা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। তো আমরা কমন যে সমস্যাগুলো পেয়ে থাকি, যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথার অন্যতম কারণ। অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস রোগের অন্যতম সবচেয়ে বেশি কমন টাইপস আর্থ্রাইটিস, মানে পৃথিবীতে যত বেশি হাঁটু ব্যথা রোগী এ পর্যন্ত হয়েছে তার মেজরিটি হচ্ছে আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, অস্টিওআর্থ্রাইটিস। তাছাড়াও হাঁটুতে অনেক কারণে ব্যথা হতে পারে, যেমন অবেসিটি, যদি কারো অতিরিক্ত ওজন হয়ে থাকে, কারো হাইট অনুযায়ী যে পরিমাণ ওজন থাকার কথা যদি ওজন তার চেয়ে বেশি হয়ে থাকে তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। যদি আন্ডারওয়েট হয়, যেমন যার হাইট 5 ফিট তার যে পরিমাণ ওজন থাকার কথা তার থেকে যদি কম ওজন থাকে তাহলে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। আসলে দুটোই খারাপ, বেশি ওজন হওয়াও খারাপ, আবার একেবারে আন্ডারওয়েট সেটাও খারাপ, সেটাও খারাপ। তো আর কমন আরও কিছু রোগ, যেমন আপনার অন্যান্য আর্থ্রাইটিসগুলো আছে, কমন আর্থ্রাইটিস স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, সেরো নেগেটিভ আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা জুভেইনাল আর্থ্রাইটিস বা সেপ্টিক আর্থ্রাইটিস, আমি মানে নাম শেষ করতে মানে বলা অনেক, মানে মোর দ্যান 600 টাইপস, যেই সকল আর্থ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে এগুলো কমন। তাছাড়া আপনার অনেক কারণে কিছু ইনফেকশন হতে পারে, যেমন এখন আপনি জানেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ বাংলাদেশে ঢাকাতে মোটামুটি আবার প্রভাব বিস্তার করেছে। এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া পরবর্তী বা দ্য টাইম অফ ডেঙ্গু ডিজিজ বা এনি ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশন, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। অনেক সময় কোমরের যদি সমস্যা থাকে, মাসেলের প্রবলেম থাকে, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। যদি পায়ের পাতার গঠনগত সমস্যা থাকে, একটা মানুষ যদি দীর্ঘদিন তার পায়ের পাতার গঠনগত সমস্যা বা পায়ে ভুল জুতো ব্যবহার করা বিভিন্ন কারণে দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম হয়, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। বিভিন্ন ইঞ্জুরি থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, যারা এখন ক্রিকেট খেলছে তাদের ইঞ্জুরি হয় প্রায়, বা প্লেয়ার বা নন ক্রিকেটার বা যে কোনো লোকই হঠাৎ ইঞ্জুরি হলো, পড়ে গেলো, আঘাত পেলো, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। মানে কজের কিন্তু শেষ নেই, অনেক কজ আছে। কিছু ব্যথা হাঁটুর সাময়িক হবে, ভালো হয়ে যাবে, কিন্তু যেই ব্যথাগুলো ভালো হয়ে আবার হচ্ছে বা ব্যথা মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যায়, সেই রোগে সেগুলোর কিন্তু চিকিৎসা করা দরকার। কারণ হচ্ছে যদি চিকিৎসা না করে তাহলে কিন্তু ডে বাই ডে আমরা আমি কিন্তু রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা, পুনর্বাসন। তো ডে বাই ডে সে ডিজেবল হয়ে যেতে পারে, ডিজেবিলিটি মানে চলাফেরা সে বন্ধ হয়ে যেতে পারে, স্বাভাবিক নামাজ পড়তে অসুবিধা হবে, হাঁটতে অসুবিধা হবে, মানে বাজার করতে অসুবিধা হবে, অফিসে যেতে অসুবিধা হবে, সে ভাইকেলে চলতে, মানে টাইমলি ট্রিটমেন্টটা প্রপারলি না করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস হয়, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি স্মৃতি বলছিলাম রামপুরা কোন স্মৃতি থেকে। জি,
আমার আজকে এক মাস যাবত কোমরে ব্যথা, কিছুতেই ব্যথা কমতেছে না। বলিনাক নলম দেওয়া হচ্ছে, তারপরে আপনার সাবুসিটারি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আপনার ব্যথা কমতেছে না। আপনি যে দুইটা জিনিস ব্যবহার করছেন, এটা কি নিজে নিজে না ডাক্তারের পরামর্শে? না, ডাক্তারের পরামর্শে। আচ্ছা, ডাক্তার সাহেব অবশ্যই আপনার সমস্যাটা বলেছে, যে এই সমস্যা বলেছে, আপনি জানেন না? ডাক্তার ওইরকম বলছে যে চাপ লেগে হয়তো বা এরকম ব্যথা হয়েছে, কিন্তু আমার ব্যথাটা কমতেছে না। আচ্ছা, আপনার বয়স কত? আপনি কি করেন? ওজন? হাউসওয়াইফ। ওজন এবং উচ্চতা? ওজন 5 ফিট, লম্বা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, আর ওজন হচ্ছে 52। আচ্ছা, আপনার এই ব্যথাটা পায়ের দিকে নামে, কোমর থেকে? কোমর থেকে পায়ের দিকে? কোমরে থাকে, ও একটা জায়গায় থাকে। হ্যাঁ, ফিক্সড, মানে সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথাটা বাড়ে, মানে সিঁড়ি দিয়ে উঠতে পারি না, কষ্ট হয়। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। একেবারে কমন, মানে এটা মানে প্রতিনিয়ত এই জাতীয় রোগী প্রত্যেক ফ্যামিলিতে আপনি একজন দুজন পাবেন, যে কোমরের এই কমপ্লেইনটা নিয়ে আসে। তো যেহেতু ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে, এবং আমি বলবো যে মানে হাই ডোজ পেইন কিলার অলরেডি দেওয়া হয়ে গেছে, যে কোনো ওই যে ডাইক্লোফেন সাফোজুটির বলেন, এগুলা কিন্তু মানে সর্বোচ্চ এনএসএডিএস এর হাই ডোজ। তারপরে হচ্ছে নন এনএসএডিএস ডোজ আছে, যেগুলো মরফিন, প্যাথিডিন, অন্য অন্য ডিজিজ, অন্য ওষুধ। তো আমার মনে হয় আপনার যেহেতু দর্শক এই ওষুধগুলোতেও সারছে না, বেটার আপনি ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন, যে আপনার এটা আসলে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটার কি কোমরে আপনার কি মেকানিক্যাল প্রবলেম বা ডিক্স প্রবলেম বা আপনার অন্য কোনো সমস্যা থেকে। কারণ আপনার যদি রোগ নির্ণয় না হয়, তাহলে আপনি যে ব্যথার ওষুধ দীর্ঘদিন চালালে আপনার অন্য সমস্যা আবার তৈরি হবে। ঔষধ কোনো রোগের চিকিৎসা না, ঔষধ রোগকে সাময়িক আরাম দিতে পারে। আপনাকে অ্যাট ফার্স্ট নিড টু ডায়াগনোসিস, যে কী হয়েছে বা কী হয়েছে সেটা ক্লিয়ার হওয়া। তো আমার কাছে মনে হচ্ছে আপনার এটা মেকানিক্যাল একটা প্রবলেম, এটা ক্লিনিক্যালি বোঝা যায়, হতে পারে ওখানে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বা স্লিপ ডিস্ক হতে পারে। তো এটার জন্য আপনার ডাক্তার সাহেবই আপনাকে বেটার পরামর্শ দিতে পারে। তারপরও আমি বলবো আপনি কিছুদিন রেস্টে থাকেন, মানে 7 থেকে 10 দিন রেস্টে থাকেন, কম কাজ করবেন, একটু শুয়ে থাকেন, ব্যথায় গরম সেঁক দেন, যদি আরাম হয় আর উনি যে ওষুধগুলো দিয়েছে এগুলো চালিয়ে দেখেন। এত ভালো না হলে আপনাকে অ্যাডভান্স ডায়াগনোসিসে যেতে হবে, যেমন MRI করে দেখতে হবে বা এক্স রে করে দেখতে হবে যে সমস্যাটা কী। অ্যাকচুয়ালি কেউ যদি ব্যথায় ভুগে থাকে, আসলে সেই ব্যথার কারণটা আগে খুঁজে বের করতে হবে, অবশ্যই, তারপরে তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে তখন তিনি ব্যথা মুক্ত হবেন। অবশ্যই, আমি আপনার সাথে একমত। এটা আমি বারবার আমার প্র্যাকটিসও বলি, এখনও লাইভে বলছি, যে কোনো জায়গায় বলি, যে কোনো একজাক্ট কারণ যদি না জানে, এবং আমাদের ডাক্তারদেরকেও রোগীদেরকে সেটা ক্লিয়ার বুঝিয়ে দিতে হবে যে আপনার এই সমস্যা হয়েছে বা এই কন্ডিশন হতে পারে, বা অনেক সময় সব রোগ আপনি 100% ডায়াগনোসিস করা সম্ভব হয়ে ওঠে না। আপনি হয়তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারেন, যে আপনার কোমর ব্যথা এই এই তিনটা কারণ আমার কাছে মনে হচ্ছে, তিনটার থেকে যে কোনো একটা হতে পারে বা তিনটাও একসাথে থাকতে পারে। সো সেটা যদি রোগী জানে যে এই কারণে হচ্ছে, বা যেহেতু উনি হাউসওয়াইফ, ওনার কী কাজের থেকে হতে পারে, ওনার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, ওনার অকুপেশন জানতে হবে, বা ওনার আর্গোনমিক্স কী, বাসায় কী কী করে, কখন করে, কীভাবে করে, চলাফেরা কি, উনি কী জুতা ব্যবহার করে, এগুলো যদি আমরা ক্লিয়ার না নেওয়া হয়, তাহলে কিন্তু ওই যে কিছুদিন ভালো থাকবে আবার খারাপ হবে, বা ভালো হবে না, বা ডায়াগনোসিস আনডায়াগনোসিসের কারণে রোগী ডে বাই ডে খারাপের দিকে যেতে পারে। আর যেটা বলছিলেন যে পায়ের ব্যথা, যেটা পায়ের তলায় কিন্তু অনেক ধরনের ব্যথা হয়, আর আমি যেটা দেখেছি যে উন্নত বিশ্বে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়, সেই বাচ্চাদের একটা স্ক্রিনিং করা হয়, মানে কার পায়ের গঠন, পায়ের তলার গঠনটা কেমন, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে সেই ধরনের শুজ প্রোভাইড করা হয়, জুতা তাদেরকে ব্যবহার করতে বলা হয়। তো এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা ফার্স্ট ওয়ার্ল্ড, অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক আগিয়ে, তা যার কারণে স্ক্রিনিংগুলো হয়, শুধু সে হেলথ চেক আপ হয় বছরে আমাদের, মানে আমরা ডাক্তারও তো হেলথ চেক আপ করি না, এটা দেশটা আমরা যেটুকু আগিয়েছি তা অনুযায়ী, আমাদের হয়তো রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। তো আমরা আশা করি আস্তে আস্তে জনসচেতনতা, যার এবিলিটি আছে বা স্কুল কর্তৃপক্ষ যদি জাস্ট, যিনি, এমন হতে পারে কর্তৃপক্ষ দে ডোন্ট নো যে দিস ইজ দ্য সিস্টেম, যে এটা উচিত যে একটা স্ক্রিনিং করা। যেমন আপনি সেনাবাহিনীতে যান, বিমানবাহিনী বা নৌবাহিনী বা পুলিশ, যে আমাদের যে সামরিক বাহিনীতে কিন্তু প্রত্যেকটা লোককে চেক আপ করা হয় যে আয়দা সে ফিট ফর এই কাজের জন্য।
তদ্রুপ স্ক্রিনিং করা উচিত এটা স্কুলে যাওয়ার ক্ষেত্রে। তাহলে একটা বাচ্চা কিন্তু স্কুলে যায় এমন একটা বয়সে যে বয়সে তার গ্রোথ হতে থাকে, সেই সময়টা আসলে কারেকশন করাটা খুবই ইজি ইজি হয় এবং এটা ফিজিবল সম্ভব। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে বলছি, আমার নাম মিসেস চৌধুরী। জি, আমার হাঁটুর ব্যথা এত বেশি যে আমি হাঁটা চলা বন্ধ। হুম হুম, আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স অনেক 80। আচ্ছা, তো ডাক্তার দেখিয়েছেন অবশ্যই, কি বলেছে ডাক্তার সাহেবরা? ডাক্তার অপারেশন করতে আমি চাইনি, তারপরে ডাক্তার অ্যাডভাইস দিচ্ছে যে। আচ্ছা, এখন বাসায় কি আপনি হাঁটতে পারেন নিজে নিজে? আপনি কি নিজে নিজে বাসায় হাঁটতে পারেন? দুটাতে ইউজ করছে। আচ্ছা, আমার কাছে কি জানতে চাচ্ছেন বলেন। আচ্ছা, ধন্যবাদ। জি, উনি দেখাতে চায়, আমার মনে হয় দর্শক টিভির স্ক্রিনে আমার হাসপাতাল বা যেখানে বসি চেম্বারের ঠিকানা আছে, আপনি ওখান থেকে নাম্বার নিয়ে ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোডে আমি বসি, আপনি এসে দেখাতে পারেন, আমি দেখে ইনশাল্লাহ আপনাকে যেটা বেটার সেটা পরামর্শ দিব। তারপর উনি যেহেতু ওনার প্রসঙ্গটা আসছে আমাদের হাঁটুর সমস্যা, এইজ 80, তো এইজে আমি বুঝতে পেরেছি যে ওনার হয়তো 4th degree অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, মানে হাঁটুর যে মানে আর্থ্রাইটিসের যে কমন টাইপস এবং সেটা সবচেয়ে খারাপ স্টেজটা হচ্ছে 4th degree, মানে 4th-এর পরে আর কোনো ডিগ্রি নাই, তখন আমরা বলি অপারেশন করতে হয় বা রিপ্লেসমেন্টের একটা ব্যাপার আছে। তো এই আমার কথা হচ্ছে, আমাকে কেন হাঁটু 4th degree পর্যন্ত আর্থ্রাইটিস ডেভেলপ করতে দেওয়া হলো, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি প্রায় রুগী পেয়ে থাকি যে রুগীরা এসে বলে উনি চেয়ারে বসে নামাজ পড়ছে হাঁটু ব্যথার কারণে, উনি স্বাভাবিক জীবনযাপন করছে না, উনি শুয়ে থাকে হাঁটে না, সোসোকল কোনো ডাক্তার হয়তো বলেছে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন হাঁটবেন না। এই যে আমাদের ডিসইউজ এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি, যার কারণে জোড়াগুলো আরও নষ্ট হয়ে যায়, মাসেল দুর্বল হয়ে পড়ে, মানুষ ফিটনেস নষ্ট হয়ে যায়। একটা উন্নত বিশ্বে 80 years ওল্ডের লোক হাঁটুতে এত মানে মানে এই জাতীয় পরামর্শ দিয়ে ডিসেবিলিটি তৈরি করাটা আমি মনে হয় না ঠিক। আমাকে উন্নত বিশ্ব যেভাবে আগাচ্ছে, আমাদের চিকিৎসা বিজ্ঞান যেভাবে আগাচ্ছে, আমরা সেদিকে আগাই, সেদিকে আগানোটা আমাদের জন্য ভালো। বিকজ মানুষ মাত্রই মুভমেন্ট করবে, মানুষ মাত্রই হাঁটবে, প্রাণীকুল সবাই হাঁটবে, মুভমেন্ট করবে, এক্সারসাইজ করবে, সেটাই স্বাভাবিক। সেটা করতে যদি কারো কোনো সমস্যা হয় চিকিৎসা নিবে, কিন্তু সেই চিকিৎসা না, যেই চিকিৎসা তাকে আরও ডিজেবল তৈরি করে, যে চিকিৎসা তাকে আরো, হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা হয় যে হয়তোবা সাময়িকভাবে তাকে যে অ্যাডভাইসটা দেয়া হয় সেটাই হয়তো কন্টিনিউ করতে থাকে, যার ফলে কিন্তু এই ডিসএবিলিটি গুলো তৈরি হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা ডাক্তার অনেক সময় বলে দিতে হবে আপনি এতদিন এটা করবেন, দেন আপনাকে আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানে আমাদের আরো ক্লিয়ার আইডিয়াটা দেওয়া উচিত, হয়তো ডাক্তার সাহেব একটা সিল মেরে দিল, সিলে লেখা থাকে চেয়ারে বসে নামাজ পড়বেন, কিন্তু কতদিন, তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। আর চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আলাদা ভাগ আছে, মানে আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করবেন, আপনি একজন ডাক্তার, আপনার একটা লাইন আছে, আমি আমার একটা লাইন আছে। সো আমাদের ডাক্তারদের ভিতরে যদি সমন্বয় আরও ভালো হয়, রুগীর আরও ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এটা করা উচিত। বা এখন কিন্তু রুগীরাও জানে বিকজ অফ মিডিয়া, এই যে আপনার কথা, রুগীরা এই যে সিটিভির মাধ্যমে জানতে পারছে, আমার কথা শুনছে, আরেকজন ডাক্তারের কথা শুনছে, যেটা অতীতে কখনো সম্ভব ছিল না, বা ইন্টারনেটের মাধ্যমে সে জানতে পারছে যে আসলে কি করতে হবে। তো এই এই জিনিসগুলো আমরা যে আমি যেটা বলছিলাম যে আসলে আর্থ্রাইটিসের ক্ষেত্রে, স্পেশালি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, আমরা অপারেশন হওয়া পর্যন্ত কেন মানে করতে হবে ওই ধাপ পর্যন্ত কেন ওয়েট করব। সো আমরা পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া, এদিকে ডিসেবিলিটি যেন আমরা কীভাবে রিডিউস করে আনতে পারি, কীভাবে আমাদের একটা মানুষ, কারণ আমরা সবাই মরণশীল, আমাদের সবাইকেই মরতে হবে, কিন্তু মৃত্যুর আগের দিনও পর্যন্ত যেন আমরা হাঁটতে পারি, নিজের কাজ নিজে করতে পারি, আরেকজনে বোঝা না হই, সমাজের বোঝা না হই, পরিবারের বোঝা না হই, আপনার পরিবারের আরেকটা সদস্য সে বিরক্ত হতে পারে, একদিন, দুই দিন, তিন দিন, 10 দিন, কতদিন আপনাকে কি টানবে সারাক্ষণ। তো যেহেতু আপনি বলছেন আপনি ওয়াকার দিয়ে হাঁটতে পারেন, আপনার বাসায় কষ্ট হলেও ট্রাই করবেন, নিয়মিত ওয়াকারে হাঁটার চেষ্টা করবেন, গরম শেক দিবেন, আপনি আসেন, আমি দেখি আপনাকে ব্যবস্থা যেটা সম্ভব বা যা করা উচিত আমি বলে দেব ইনশাল্লাহ।
আর আমার কাছে মনে হয় যে উনি যখন উনি আসবেন এবং ফিজিক্যালি যখন তাকে আপনি দেখবেন একটা ভালো সমাধান দেওয়া সম্ভব হবে। আমরা একটা বিরতি থেকে ফিরে আবারও কথা বলবো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।